ক্রিকেটে তো ঐতিহাসিক, তো মাঝে মাঝেই হয়। ওরা খুব ভালো ব্যাটিং করছে, আর আমাদের যেই মেইন বোলার ছিল কাইল মার্শের জন্য ইউজও করতে পারিনি। আপনারা দেখছেন যে সানজামুল ভালো বোলিং করছে, বাট দুই ওভারের বেশি করাতে পারিনি, কারণ হচ্ছে কাইল মার্শের জন্য। এরকম ব্যাটসম্যান থাকলে আসলে উইথ দ্য স্পিন দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। আর আদার্স বোলার যারা ছিল তারাও আমি বলবো না যে খুব একটা খারাপ করছে অ্যাজ এ বোলিং ইউনিট। আমি মনে করি যে যা যে রানটা বোর্ডে ছিল এটা চেজেবল ছিল। এরকম উইকেট আমরা চিটাগাং এর লাস্ট কিছু ম্যাচ দেখছি, এই রানটা আমার কাছে মনে হয়েছে চেজেবল ছিল। আমরাও এই জিনিস নিয়ে কিন্তু পুরো টুর্নামেন্ট ধরেই কথা বলছি। আমরা বিভিন্ন চেঞ্জ করেও চেষ্টা করে দেখছি। তারপরেও আপনি দেখেন যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট এক্সেপ্ট ফার্স্ট ম্যাচ, আমরা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু পাওয়ার প্লেতে ক্লপস করছি অ্যাজ এ ব্যাটিং ইউনিট। তো টি টোয়েন্টি ম্যাচে সবাই চাই পাওয়ার প্লেটা প্রপার ইউজ করতে, আর সেই জায়গাটাই আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। আমি মনে করি যে আমাদের আজকে যেই নেগেটিভ যে রেজাল্টগুলো হয়েছে এটা পুরোটা দায়ভার আমাদের ব্যাটিং ইউনিটকেই নিতে হবে। কারণ বোলাররা আপনি দেখেন পুরো টুর্নামেন্টে খুব একটা খারাপ কিন্তু করেনি এরা ব্যাট। আমি মনে করি যে আমাদের সোফার যে ইয়েগুলো ব্যর্থতাগুলো আছে এটা পুরো দায়ভার হচ্ছে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানের। এর আসলে টিম প্ল্যান ছিল না যে আমাদের অতি আক্রমণাত্মক খেলতে হবে, কারণ আপনি দেখেন যে চিটাগং ছাড়া বাকি যে উইকেটগুলো ছিল অত ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না। তো আমরা সবসময় আমরা চেয়েছি যে যত লেস উইকেট ইয়ে করে, ইভেন যদি আমরা চার ওভারে ছয় ওভারে পঁয়ত্রিশ চল্লিশও হয় এটা এতেও আমাদের কোনো সমস্যা নেই। আপনি দেখবেন যে এটা তো সম্পূর্ণ ব্যাটসম্যানের রেসপন্সিবিলিটি যে ও কীভাবে নিজেকে ম্যানেজ করবে, কিন্তু আমি যতটুকু জানি টিমের প্ল্যানে এরকম কিছু ছিল না যে আমাদের পাওয়ার প্লে ইউজ করতে হবে, পাওয়ার প্লেতে অনেক হার্ড যাইতে হবে। তো আমাদের বিষয় না, প্লেয়াররা কখনো প্লেয়ার সিলেক্ট করে না যে কে আসবে না আসবে, এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপারে। আমার সাথে আমার খুব একটা ইয়ে ছিল না এসব ব্যাপারে। আমি আমাদের জানেন যে ওভারসিজ কম, আমাদের কোনো ব্যাকআপ ওভারসিজ ছিল না। আমরা খুঁজতেছিলাম যে কিছু ভালো ওভারসিজ পাওয়া যায় কি না, কিন্তু আপনারা সবাই জানেন যে ওভারসিজ কিন্তু এখন কোথাও পাওয়া যাচ্ছে না। তারপরে টিমেরও একটা বাজেট বলেন বা আদার্স আনুষঙ্গিক অনেক বিষয় থাকে, তো সেই হিসেবে ওনারা ডিসিশন নিয়েছেন। এটা সম্পূর্ণ ওনারা জানেন যে ওনাদের ইয়েটা কী, প্ল্যানটা কী জানেন কি না আমি জানি না। বেন কাটিং ইনজুর্ড ছিল বলেই ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ও টুর্নামেন্টের অ্যাভেলেবেল ছিল না। ও যদি ফিট থাকতো বা ওর টুর্নামেন্টের মধ্যে আবার ফেরার কোনো সম্ভাবনা থাকতো অবশ্যই ওকে রেখে দেওয়া হতো। ও টুর্নামেন্ট থেকে আউট বলেই ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এই ঘোষণার বিষয় তো আর আমি জানি না। কিছু কন্ট্রোভার্সি ছিল, হ্যাঁ কিছু কন্ট্রোভার্সিও ছিল, আবার ওদের অনেকগুলো লেফটি ব্যাটসম্যান ছিল, সব কিছু মিলিয়েই ডিসিশনটা নেওয়া হয়েছে। তো জিনিসটা দেখেন যে আমরা একটা লেফট আর্ম খেলিয়েও কিন্তু তাকে বল করাতে পারিনি, তো দুইটা লেফট আর্ম খেললে তো আলটিমেটলি আর একটা প্লেয়ার বসাতে হতো, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আরও হয়তো বা স্ট্রাগল করতে পারতাম। তো জিনিসটা হচ্ছে টিম কম্বিনেশনে অনেক সময় চেঞ্জ করতে হয়, আর সামিত প্যাটেল আমি বলবো না যে ওর পারফরমেন্সের কারণে ও বাইরে গেছে বা কিছু কিছু, মানে তাকে বাইরে যাওয়ার পিছনে আমি যতটুকু জানি কিছুটা কন্ট্রোভার্সির বিষয়টাও ছিল। এই দেখেন আমি আমার হাতে তো ওই রকম অস্ত্র নাই, হ্যাঁ আমার কাছে ওই রকম অস্ত্র নাই যে আমার মানে মানে পাওয়ার প্লে স্পেশালিস্ট বা ডেথ স্পেশালিস্ট, আমার কাছে কিন্তু এরকম কোনো অস্ত্র নাই যে আমি ওদেরকে ওইভাবে ইউজ করব। আমার কিন্তু অনেক কিছু মেকানিজম করতে হয়, কারণ আমার বোলিংয়ের স্ট্রেংথটাও ওইরকম না যে আমি হচ্ছে এইভাবে এইভাবে চালালে একই ওয়েতে চলতে পারে এইভাবে চলবে। আমার দেখতে হয় যে আমার যখন বোলার শর্ট আছে কীভাবে আমি অকেশনাল দিয়ে দুইটা তিনটা ওভার বের করে নিতে পারি। তো এইসব ছোটো ছোটো অনেক বিষয় আছে যেটা অ্যাজ এ টিম হিসেবে আপনি দেখবেন যে আমরা অন্যান্য টিমের থেকে কিন্তু খাতা কলমে যে এগিয়ে আছি, বা আমাদের বড় বড় প্লেয়ার আছে তাও পারফরমেন্স করছে না, এরকম কিন্তু না। আমাদের যেইগুলো বড় নাম আছে সেইগুলোও কিন্তু পারফরমেন্স হচ্ছে না। তো আলটিমেটলি আমরা টিম হিসেবে ব্যাকফুটে আছি, আমরা চেষ্টা করছি এর মধ্যে থেকে যতটুকু মিনিমাইজ করে আমরা যে কয়টা ম্যাচ জিততে পারি পারবে, মানে ওই একমাত্র ফিল করতে পারবে যে ওর ক্যাপ্টেন্সি না দেওয়াটা ব্যাকফায়ার করেছে না ওর ইয়ে।